সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। তো আমি আবারও তোমাদের নবম শ্রেণীর গণিত ক্লাসে আসলাম। তোমরা আশা করি রেডি আছো, প্রস্তুত আছো। আমি আজকে অনুপাত সমানুপাত সম্পর্কে একটা সমস্যা সমাধান করব। যে সমস্যাটা এরকম, দেখো, যদি এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সমস্যাটা আমি আজকে সমাধান করব। এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে, যদি এ বি সি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতি হলে, একটা শর্ত লিখতে পারি, সেটা হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এটা হচ্ছে শর্ত। এ বি সি ক্রমিক সমানুপাতিক শর্ত হলো এ অনুপাত বি সমান বি অনুপাত সি, বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। বা যদি আমি এখন আপনি ইউজ করি তাহলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু এস। ওই যে দেখো, এ বি সি ক্রমিক সমানুপাতিক হলো আমি একটা শর্ত পেয়ে গেলাম বি স্কোয়ার ইকুয়াল টু এস। এই শর্তের সাপেক্ষে আমি এখন আমরা করবো, যে আমরা ছিল যে লেফট হ্যান্ড সাইড ছিল এ বাই সি, আর রাইট হ্যান্ড সাইড ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমি এই লেফট হ্যান্ড সাইড যখন নিয়ে আসবো, তখন এই লেফট হ্যান্ড সাইডের যে মানটা আছে এ বাই সি, এখানে কিন্তু এই শর্তের কোনো শর্ত কিন্তু এখানে নেয়, যে কারণে আমি আর এখানে আমি কিছু করতে পারতেছি। এখন আসলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল। দেখো, এ স্কোয়ার কোনো মান নাই, এই কারণে আমি এ স্কোয়ার লিখে গেলাম, প্লাস এই বি স্কোয়ার সমান আছে আমার কি এস সি, আবার এই বি স্কোয়ার সমান আছে কি এস সি প্লাস সি স্কোয়ার সমান। ওইখান থেকে এ কমন নেওয়া যায়, নিলাম আমি এ কমন, থাকে কি আরেকটা এ প্লাস, এখান থেকে কমন নিলে থাকে কি সি, এখানে সি কমন নেওয়া যায়, সি কমন নিলে থাকে কি এ প্লাস সি। এবার দেখো, লবের মধ্যে আছে এ প্লাস সি, হরের মধ্যে আছে লব এবং হরকে যদি এ প্লাস সি বাদ দিই তাহলে থাকে কি এ বাই সি। এখন দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই সি, রাইট হ্যান্ড সাইডে আছে এ বাই সি, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এইভাবে আমরা একাংশ সমাধান করতে পারবো। এইভাবে ওই এ বি সি ক্রমিক সমানুপাতিক দিয়ে আরো অনেক অঙ্ক আছে, এই অঙ্কগুলি তোমরা করতে পারবে। এই শর্তের সাপেক্ষে তোমরা আরো প্রবলেম আছে, এই প্রবলেমগুলি সলভ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।